قل لعبادي الذين أسرفوا هي أمار بلدا গুনাহ করতে করতে জীবন বরবাদ করে রয়েছে, গুনাহ করতে করতে জীবন বরবাদ করে রয়েছে। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যে আমার বন্ধারা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে রয়েছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত কি? বাবা আসানা রহমতুল আলামিন, আল্লাহ ঘোষণা করে হে প্রিয় নবী, আমি আপনাকে পাঠাই নাই কিন্তু সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত আলমের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। বান্দা গুনাহ করতে করতে জীবন বরবাদ করে রয়েছে, যদি তার ইমান ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে তিনি রহমত। নবীজি সুপারিশ করবেন, সুপারিশে আল্লাহ নবীজির বান্দা দ্বারা তারা জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা নবীজির বান্দা তারা গুনাহ আল্লাহ মাফ করে দিব। নবীজির বান্দা না হইয়া শয়তানের বান্দা হইলে নবীজি সুপারিশ করবেন না, আল্লাহ মাফ করতে না। শয়তানের বান্দার জন্য দুজক তৈয়ার করে আল্লাহ আল্লাহর অধীনে রাখছে। আল্লাহ আমাদেরকে দান খুঁজে দিছে, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ নবীজিকে দান করে দিছে। দান করছে সুরায়ে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ কয় দিচ্ছি আমি আপনাকে কাউসার দান। কাউসার শব্দের অর্থ এখানে হাউজে কাউসার না, কাউসার শব্দের অর্থ খায়রুল কাসি। আল্লাহ বলে মঙ্গল আদি বলতে, আমি আল্লাহর মঙ্গল আদি বলতে, বাড়াই বলতে যাহা সম্পূর্ণ আপনাকে দান হয়ে দিছে। দান করব করতেছি এই কথা বলে নাই আল্লাহ, দান করব করতেছি না এই কথা বল। আছাইরা জমামতাকালীন বয়স বছর বয়স বারো দান করিয়া গেছি, জমা দিয়েছি না সন্দেহ সম্পূর্ণভাবে দূরীভূত। আছাইরা আমি দান করিয়া গেছি, সাইরুল কাশি মঙ্গল আদি বলতে যাহা সম্পূর্ণ সেই মঙ্গল আদির মধ্যে হাউজে কাসার সাবি। কেবল দুজকটা মঙ্গলের মধ্যে না, দুজক বাদে
যাহা সম্পূর্ণ আল্লাহ নবীজিকে দান করছে। আমরাও দান করে দিছে দুধক বাজে সব আমরা মঙ্গলাদির মধ্যে আল্লাহ নবীজিকে দান করে দেওয়া কয় নবীজিকে দান করে দেওয়া কয় কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু হে আমার বান্দারা আল্লাহ কয় এখন আপনি বলেন আপনার বান্দা বইয়া রাখেন আল্লাহর আদেশে তখন নবীজি আমাদেরকে নবীজির বান্দা বইয়া রাখছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা বাবা আমার বিষয়ে তো আজ সারা বাংলা না সারা দেশে আলোড়ন এই পাঞ্জাব গত দুই বছর আগে পাঞ্জাব দলের লেখা যাবার মুস্তফা এইভাবে মুস্তফা এই যে সিলেটে আঘাত করছে মুস্তফা মারল হাসপাতালে এই ঢাকা হাসপাতালে আমার আমার উপকারের জন্য আমেরিকা হাসপাতালে আমার উপকারের কলিকাতা ওই হল কাজেই আমি মুসলমানের জন্য আল্লাহর কাছে দশ বস্তা জোড়া খুঁজা আল্লাহর কুদরতের পায়ে দরখাস্ত রাখবো আল্লাহ দেবতারে গৃহকাল পরকাল উভয়কালের শান্তি মুক্তি উভয়কালের বাদশাহ বানায় রাখে বাবা আল্লাহ আমরা দান বুঝে দিছে আমরা এখন নবীজির বললাম এখন মনে মনে ভাবতে পারে নবীজি কি আল্লাহ না নবীজিকে আল্লাহ বললে ইমান থাকবে না তবু হিন্দুস্তান একদল মুসলমান বড় দল একদল মুসলমানের নবীজিকে আল্লাহ জানে হিন্দুস্তান একদল মুসলমানের নবীজিকে আল্লাহ জানে কিন্তু আমি আট বছর ছিলাম এর ভিতরে ফার্সিতে বন্দা উর্দুতে গুলাম বাংলাতে বলে দাস বন্দা শব্দের অর্থ গুলাম রাসূলুল্লাহ আল্লাহর বন্দা আল্লাহর গুলাম আমরা বন্দার বন্দা রাসূলুল্লাহর গুলাম আমরা বন্দার বন্দা রাসূলুল্লাহর গুলাম রাসূলুল্লাহর গুলাম যে আল্লাহর গুলাম সে রাসূলুল্লাহর গুলাম যে নয় শয়তানের গুলাম সে রাসূলুল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা সে আল্লাহ রাসূলুল্লাহর বান্দা হয় নাই শয়তানের বান্দা আল্লাহ শয়তানের বান্দার জন্য দুজক চিয়ার খুলে রাখছে আর রাসূলুল্লাহর বান্দা দ্বারা তাদের জন্য আল্লাহ বেহেশত তৈরি করে রাখছে বাবা বেহেশতের মালিক আল্লাহ নাম
প্রত্যেক মাঝে আমার আলেমের মাথায় এগোতকালেও কতজন বিষক্ষণ আলেম ছিল, আছে মুক্তি মারানাই খুব সব বানাজুল ইসলাম সাহেব, তারা আলেম কম না, ভালো আলেম, রাজি বুঝে ইমানদার। দুজকের মালিক আল্লাহ, বেহেস্টের মালিক রসুল্লাহ, বেহেস্ত সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু মালিক রসুল্লাহ। তাই মঙ্গল আদি বলছে আমি আল্লাহ আপনার নবীর গান খুঁজে রাখছি, দুজকটা মঙ্গলের মধ্যে না, কাজেই দুজক বাজে সব বেহেস্ত সহ রবিদিকে আল্লাহ গান করে দিয়েছে। আল্লাহ সৃষ্টি করছে কিন্তু দান করছে কার আল্লাহ, এই আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে মানুষ জিন ফেরে সাপ, হ্যাঁ সব দুজক বাজে সব আল্লাহ নবীজিকে দান করে দিছে, বেহেস্ত নবীজি। দান দুই প্রকার, আর নিচে করে বেলেওয়াল বেলাওয়াল, বাংলাতে বলে বিনিময় বিনিময় বেঠি দিকে, বোঝার জন্য আমি বলছি বিনিময় বিনিময় বেঠি দিকে, তারে বলে এই যে আমার টুকিটা আপনাকে দিয়েছি, আমার তো বুঝা আপনার যে আছি, আপনি আমারও পঞ্চাশটা টাকা দিলেন, আমি টাকা বড় দিই, পঞ্চাশ টাকার বিনিময় হয়েছে না, টাকা দিলে সেই বিনিময় হয়েছে না। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, আর কোন ধর্ম দুনিয়ায় নাই, এই ধর্মে আর টুকির দাবি আমি করতাম না, এই চুরির দাবি আমি পাঠাতাম না, কেন পঞ্চাশ টাকার বিনিময় আলো দিয়ে টুকু যার দান করছি একটা পয়সাও লই নেই, যে বিনিময় বেছে নিক একটা পয়সাও লইছি না, যে দাবি করতে পারবো সূর্যের দাবি যায় আছে, যে টুকি যা আমার যাও। আল্লাহ আল্লাহ সারানুহ দুজক বাজে সব কিছু নবীজিকে দান করছে, বিনিময় না বিনিময় বেঠি দিতে, যদি বিনিময় দান খুঁজে থাকে আল্লাহ আইয়ের অধীনে, আল্লাহ আইয়ের বিরুদ্ধে না, যদি বিনিময় দান খুঁজে থাকে আল্লাহ আর দাবি করতে পারবে না যে বেহেস্ট আমার, আর যদি বিনিময় বাদে দান খুঁজে থাকে আল্লাহ দাবি করতে পারবে যে বেহেস্ট আমার। আল্লাহ নবীজিকে বিনিময় দান করছে কিসের বিনিময়, পাশাল্লে যে রব্বিকা ওয়ানহার, সুরে কাউসারে আছে, আছে পাশাল্লে যে রব্বিকা ওয়ানহার, হে প্রিয় রবি মঙ্গল আদি বলতে সম্পূর্ণ আপনাকে দান করে দিছি, আপনি নামাজ পড়েন কোরবানি করেন, রবিজি নামাজ পড়ছেন কোরবানি করছেন এই দানের বিনিময়, নামাজ কোরবানি আল্লাহ কবুল করছেন বিনিময় হয়ে গেছে, আল্লাহ আর দাবি করতে পারবে না যে বেহেস্ত আমার, বেহেস্তর স্রষ্টা সৃষ্টি করছে আল্লাহ কিন্তু মালিক রাসূলুল্লাহ। এখন যে রাসূলুল্লাহর বান্দা হবে, রাসূলুল্লাহর গোলাম হবে, তার জন্য বেহেস্ত
রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহর বান্দা গোলাম যে সে বেহেশতি, আর রাসূলুল্লাহর গোলাম না হইয়া শয়তানের গোলাম হইছে, শয়তানের বান্দা, তার জন্য দুজন আল্লাহর ওলি নেই। শয়তানের বান্দার জন্য আল্লাহর অধীনে আল্লাহ দুজনকে রেখে দিয়েছে। এই মর্মে আমি অনুরোধ করব, শয়তানের বান্দা হইও না, শয়তানের বান্দা হইয়া মরিও না, সাবধান। শয়তানের বান্দা কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল যাহা নিষেধ করছে সেই নিষেধ যে মানে নাই সে শয়তানের বান্দা। যেমন চুরি করার জন্য আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করছে, চুরি করিও না। কুরআন শরীফে সুরের খুব শাসন, একবার শুরু করছে হাত একটা আরো, আরেকবার শুরু করছে একটা আরো, আরেকবার শুরু করছে একটা পাও করো, আরেকবার শুরু করছে একটা পাও করো, আরেকবার শুরু করছে সুরের মনোবৃত্তি এখন তার ভিতরে আছে, তার কাতর করো। আল্লাহ আল্লাহ রসুল উভয়ে নিষেধ করছে, আল্লাহ আল্লাহ রসুল নিষেধ পালন না করায় রসুল্লাহ বন্ধা হয় নাই, শয়তানের বন্ধা। তার জন্য আল্লাহ দুয়ের করে আসছে, মিথ্যা বলবার জন্য আল্লাহ আল্লাহ রসুল উভয়ে নিষেধ করছে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ মিথ্যাবাদীর উপরে লানত করছে, যে মিথ্যা কথা কয়, মিথ্যা মামলা মকদ্দমা করে তার উপরে আল্লাহ লানত করছে। যার উপরে আল্লাহ লানত করছে সে মালাউন, মালাউন কি ইমানদার? আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মানছে না সে মারাউন, মারাউনের জন্য দুজক আল্লাহ তৈরি করে আল্লাহর অধীনে আসছে। আল্লাহ এখন বানাবে আল্লাহ কাজ করবে মিথ্যা।